हेलो गाइस, हाउ आर यू ऑल? दिस इज प्रियंका एंड वेलकम बैक टू माय चैनल प्रियंकाज ग्लैम। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो एंड अ वेरी गुड इवनिंग टू ऑल। सो एखन बाजे 7:30 और आमी 7:30 थेके व्लगटा स्टार्ट करछी, बिकज ए व्लगटा हलो एकटा ब्यूटी कन्टेस्ट निये जेटाते आमी पार्ट नियेछी। तो चलो ब्यूटी कन्टेस्टेर ब्यापारे बोली। तो आमी 2 सप्ताह आगे एकटा ब्यूटी कन्टेस्टे पार्ट नियेछी, सेटा हलो वर्चुअल ब्यूटी कन्टेस्ट और एटार नाम हलो क्वारेंटाइन क्वीन एडिशन 2। वर्चुअल बिकज एखन तोमरा जानो जा परिस्थिति, तो कोथाओ गिये आमरा किछु करते पाच्छि ना बा किछु, तार जोन्नो तो बाड़ी थेके सब किछु करते हबे। आर तार मध्ये एदेर जखन एडिशन 1-टा माने क्वारेंटाइन क्वीन एडिशन 1-टा खूब हिट हलो, तो ओरा डिसाइड करलो जे एबार एडिशन 2-ओ बेर करबो, किन्तु एबार आमरा अनेक स्टेट निये करबो। आगे खाली हयतो एकटा स्टेट निये करेछिलो, तामिलनाडु हयतो केरला, आमार मने नेइ। তো তারপরে বলি, তারপরে আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলাম বিউটি কন্টেস্টের জন্য ফ্রিতে। তো ফিল আপ করার পরে ওরা আমাকে সিলেক্ট করলো, সিলেক্ট করার পরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলো। দেন ওরা আমাকে বললো তোমরা তোমার পুরো তোমার সব ডিটেলস দাও আর তোমার 3টে ফটো দাও যেটা ভালো করে বোঝা যাচ্ছে তোমার ফেস। তো আমি 3টে ফটো পাঠালাম, তারপরে ওরা একটা পোস্টার বানালো, সেই পোস্টারটা আমি এই সাইডে পোস্ট করব, দেখে নিও তোমরা। তো তারপরে আমাকে এবার একটা টাস্ক দিল, যে টাস্কটাতে বললো যে তোমাকে তোমার অনেক যদি অনেক ফিমেল ফ্রেন্ডস থাকে তাদেরকে পোস্টারটা পাঠাও, পাঠিয়ে বলো তোমরাও জয়েন করতে পারো ফ্রিতে, তো তাহলে তোমাদের কিছু অ্যাডভান্টেজেস হবে। অ্যাডভান্টেজেস মানে হলো হয়তো লাইফ সেফ কার্ড পাওয়া যেতে পারে বা পয়েন্টস পাওয়া যেতে পারে, এরকম কিছু একটা। তো তারপরে আমি অনেককে পাঠালাম, বাট আনফর্চুনেটলি আমার আমি হইনি, 5টা মেয়ে হয়েছে। তো বিকজ অবভিয়াসলি তোমরা জানো এখন অনেকে আমার বেশিরভাগই ফ্রেন্ডসরা জব করে বা কিছু, তো ওদের টাইম হয়নি, ওর মধ্যে থেকে আমার একটা ফ্রেন্ড হয়তো পার্ট নিয়েছে, তো অবভিয়াসলি আমি লাকি কি চলো ও আমার সাথে রয়েছে। তো এরকম করে করে এবার এইরকম টাস্কগুলো হলো। তারপরে এবার আজকে আমাকে নতুন একটা টাস্ক দিয়েছে, যেটা কালকে থেকে মানে আসল কম্পিটিশন শুরু হবে কালকে থেকে। তো বলেছে তোমাদেরকে ট্রেডিশনাল ওয়্যার পরে পিকচার্স পোস্ট করতে হবে। পোস্ট মানে হলো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, সেই জিমেল অ্যাকাউন্টে পাঠাতে হবে আর তোমাদের ইনস্টাগ্রামে ফেসবুকেও পোস্ট করতে হবে, এরকম কিছু। তো আমি এখন যাচ্ছি বাড়িতে, বিকজ আমার এই ফ্ল্যাটে ফটোশ্যুট ওরকম করে হবে না। আর তোমরা সবাই জানো আমি আমার বাড়ির ছাদে গিয়ে ফটোশ্যুট করি, বিকজ ন্যাচারাল লাইটে পিকচার্স খুবই ভালো আসে, খুবই ফ্যান্টাস্টিক আসে। সো আমি এখন যাচ্ছি বাড়িতে, আমার কিছু জিনিস প্যাক করার আছে, কজ ট্রেডিশনাল শ্যুট বুঝতে পারছো। কিন্তু হ্যাঁ, আমার কাছে ওরকম তো ভালো শাড়ি কিছু নেই, তো সব মায়ের কাছে আছে। তো মাকে বলেছি মা আমরা ট্রেডিশনাল ওয়্যার কী পরি, তখন মা বললো সাদা শাড়ি লাল পাড় দিয়ে পরি আর জুয়েলারি। তো মা বললো আমি বের করে রাখবো, তাই বললাম চলো ভালো হলো যে মায়ের কাছে রয়েছে। হ্যাঁ, আর ওরা এটাও বলে দিয়েছে তোমাদের বাড়িতে যে যে জিনিসগুলো আছে তোমরা সেই জিনিসগুলো দিয়েই করতে পারো, কোনো দরকার নেই কেনার বা কিছু, তো দ্যাট ইজ আ গুড পার্ট। তো এবার আমি যাব বাড়িতে, তো চলো একটু প্যাক ব্যাক করে নিই, তারপরে তোমাদের সাথে কালকে আমার দেখা হচ্ছে যে কীভাবে শ্যুট হচ্ছে কীভাবে না, আর হয়তো তোমাদের এটাতে একটু হেল্প হতে পারে, যেটা আমি যেই মানে বিউটি কন্টেস্টের যতগুলো তোমাদেরকে বলবো বা মানে কী কী হচ্ছে না হচ্ছে, কী কী টাস্ক দিচ্ছে ওরা। তো পার্ট 1 পার্ট 2 অনেকগুলো পার্ট হয়তো এর বেরাবে, তো হয়তো তোমাদের একটু হেল্প হতে পারে। যদি তোমরা কোনো দিনও কোনো বিউটি কন্টেস্টে পার্ট নিতে চাও, তো এটা দেখে হয়তো তোমরা কিছু শিখতে পারবে বা কিছু, তার জন্যই আমার এই ব্লগগুলো বানানো। তো চলো এবার যাই আমি রেডি হতে, দেন প্যাক করি, তারপরে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে টিউন গাইস। সো তোমাদেরকে যেরকমটা বলেছিলাম আমি আমার মায়ের এখানে আসবো, তো কালকে রাত্রিবেলায় চলে এসেছিলাম, এসে আর আমার ব্লগ করা হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেন স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যাব হলো চুলটা একটু শুকোতে, তারপরে যাব ফটোশ্যুট করতে। আর বাইরে সত্যি খুব গরম, আমি জানি না কীভাবে করব, বাট আমাকে করতে হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ততক্ষণ একটু ওয়েট করে যাও, আমি একদম রেডি ফেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। হ্যালো, তো আমি ভেবেছিলাম আমি সকালবেলা শ্যুট করবো, বাট বাইরে এত গরম আর এত রোদ্দুর ছিল তো করতে পারিনি। তো এখন আমি যাবো শ্যুট করতে, দেখো আমি আলতা টালতা পরে রেখেছি, আর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আমি কি শাড়ি পরছি। তো এইটা হলো সেই শাড়িটা, লাল পাড় আর ঘিয়ে কালারের, আর এখানে সব গয়না আছে আর সব মেকআপের জিনিস। তো আমি যাচ্ছি রেডি হতে, দেন তোমাদের সাথে দেখো।
পাচ্ছো আমি রেডি হয়ে গেছি যেরকম বেঙ্গলি ট্র্যাডিশন আমার তো ট্র্যাডিশনাল ওয়্যার আছে আজকে তো আজকে হলো ফার্স্ট পার্ট ফার্স্ট টাস্ক ও আমার তো চলো এবার ফটোশুটটা করে নিই তারপরে তোমার সাথে দেখা করছি সো আমার কোয়ারেন্টাইন কুইনের সেকেন্ড এডিশনের জন্য ফটোশুট কমপ্লিট ফার্স্ট টাস্কের তো আমার ফটোশুটের সাথে সাথে আমি ইনস্টাগ্রামের জন্য কটা পিকচার্স আর রিলস করে নিয়েছি সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো টাস্ক ওয়ান তো কমপ্লিট এবার জানি না টাস্ক টুতে কী হবে আমি এটাও জানি না যে আমি কটা রাউন্ড পাস করতে পারবো তাও আমি ট্রাই করছি খুব ভালো করে আমি ওয়ার্কিং হার্ড কি জানো আমি একটু মানে এগাতে পারি তো যাই হোক তোমাদের সাথে আবার পার্ট টুতে দেখা হবে সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের আবার অন্য আরেক দিন দেখা হবে পার্ট টু ব্লগ নিয়ে ততক্ষণ স্টে হোম ওয়্যার মাস্ক অ্যান্ড বাই বাই